সন্ধ্যার বদলে এখন দুপুরে বিদ্যুতের চাহিদা বেড়েছে। এতে দিনের আলোর ব্যবহার বেশি হওয়ায় লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে বিদ্যুৎ ভবনে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। লক্ষ্য করছিলাম আমাদের বিদ্যুতের ডেস্কো এবং ডিপিডিসি লোড আমি চেক করছিলাম, আমরা দেখলাম যে আগে ট্রেন্ড ছিল যেমন, এখন দেখলাম যে নতে ডেস্কোর রিকোয়ারমেন্ট প্রায় 1000 উপরে চলে গেছে মেগাওয়াট। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সিটির ভিতরে ডেস্কো এবং ডিপিডিসির পিক আওয়ার কিন্তু দুপুরে চেঞ্জ হয়ে যাচ্ছে প্যাটার্নটা। এটি আমরা চাচ্ছি যে সন্ধ্যার থেকে পিক আওয়ারটা যদি দিনে বেলা চলে আসে তাহলে আমরা একটা ব্যালেন্স করতে পারবো সন্ধ্যা এবং দিনে বেলায়। এবং আরেকটা জিনিস আমরা ইনশোর করতে চাই আজকের থেকে যে রাত মধ্যরাত নতুন যেন নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে, তো এটা আমার মনে হয় আমরা সম্ভব করে ফেলতে পারবো, এটাই আমি বলতে পারি আজকের জন্য। তো দেখা যাক আগামী একটা সপ্তাহ আমরা দেখতে পাচ্ছি কার্যকরী বেটার হয় তাহলে অন্তত আমাদের বিদ্যুতের ব্যালেন্সটা আমরা ঠিক করতে পারবো। গত কিছুদিন ধরেই তো এই ধরনের সিদ্ধান্ত হলো, তো আপনারা কি কোনো মূল্যায়ন করেছেন? এই যে আজকে তো শুরু হলো না, তা আমি সকাল ভালো মূল্যায়ন করলাম এক ঘন্টা। গত ওই যে অন্যান্য 25% লোড কোথায়? লোডশেড আমরা কমাচ্ছি আস্তে আস্তে কমাচ্ছি, আমাদের প্রায় কমে যেমন কালকে রাত্রে প্রায় 13,500 চলে আসছে যেখানে আপনার 11,000 ছিল, আমরা আস্তে আস্তে কমে আসতেছে। লোডশেড তো দিতে আমরা বাধ্য হয়েছি না, বিষয়টা যেহেতু আমাদের জ্বালানি শর্টেজ ছিল, গ্যাস শর্টেজ ছিল, এই কারণে তো ওই জায়গাটা থেকে আমরা লোডটাকে ম্যানেজ করার চেষ্টা করতেছি, ম্যানেজ করে আমরা কিছুটা সাশ্রয় করতে পারছি। সবার বাসাতেই তো লোডশেড চলতেছে, কাকু বাজে তো বাদ নেই। ধন্যবাদ। কতদিন চলবে এরকম পরিস্থিতি? আপনার কথা কি বললো?